मेरा दिल भी कितना पागल है, वो तुमसे करता है। अब तुम आते हो, तुम आते हो, कुछ करता है। ओ मेरे साजन, ओ मेरे साजन। হাই এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে বর্তমানে সময়ের টিকটকের ট্রেন্ডিং ভিডিওটা কিভাবে এডিট করবেন। এই ভিডিওটা এডিট করার জন্য আপনাদের প্রয়োজন হবে টিকটকের জনপ্রিয় অ্যাপ ক্যাপকাট। ক্যাপকাট অ্যাপ্লিকেশন লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে কী করবেন ডাউনলোড করে নেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। চলে আসবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, আপনি কি করবেন এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর সর্বপ্রথম কি করবেন, আপনি যে নয় সেকেন্ডে ভিডিও ক্লিপ আছে সেই ভিডিও ক্লিপটা কি করবেন সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফটো নাম অপশন, আপনি কি করবেন এখানে ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর এখান থেকে কি করবেন, আপনার গ্যালারি থেকে আপনার ফেভারিট চারটা ফটো এখান থেকে কি করবেন সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নাম অপশন, আপনি কি করবেন এখানে অ্যাডেতে ক্লিক করে দিবেন। অ্যাডেতে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিও শেষে চলে আসবেন। শেষে আসার পর ক্যাপকাটের ওয়াটারমার্কটা কি করবেন ডিলিট করে নেবেন। তারপর আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট নাম অপশন, ফরম্যাটে ক্লিক করবেন। টিকটক ভিডিও বানানোর জন্য 9.16 এটা কি করবেন সিলেক্ট করে নেবেন। তারপর আপনি যে ফটোগুলো জুম নেই সেই ফটো লেয়ারে ক্লিক করবেন, আপনি কি করবেন ফটোগুলো জুম করে নেবেন। ফটোগুলো জুম করে নেওয়ার পর এখন আপনি কি করতে হবে, ফটোগুলো অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য আপনি কি করবেন, ফটো লেয়ারে ক্লিক করবেন। আপনার প্রথম ফটোটা কি করবেন 4.6 সেকেন্ড রেখে দিবেন। তারপর আপনার দ্বিতীয় ফটো লেয়ারে ক্লিক করবেন, আপনার দ্বিতীয় ফটোটা কি করবেন 4.3 সেকেন্ড রেখে দিবেন। তারপর আপনার তিন নম্বর ফটো লেয়ারটা করে দিবেন 4.5 সেকেন্ড। তারপর আপনার চার নাম্বার ফটোটা কি করবেন 4.1 সেকেন্ড রেখে দিবেন। ফটোগুলো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখন আপনি কি করতে হবে, ফটোগুলোতে অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনি কি করবেন, ফটো লেয়ারে ক্লিক করবেন। তারপর কি করবেন এখানে অ্যানিমেশনে ক্লিক করবেন। তারপর কি করবেন এখানে কম্পো অ্যানিমেশনে ক্লিক করবেন। আপনার কি করবেন এক প্রত্যেক চারটা ফটোতে কি করবেন আপনি এই অ্যানিমেশনটা কি করবেন সিলেক্ট করে নেবেন। ফটোগুলোতে অ্যানিমেশন অ্যাড করে নেওয়ার পর এখন আপনি কি করতে হবে, একটা ভিডিও অ্যাড করতে হবে। তো আপনি কি করবেন, শুরুতে চলে আসবেন। আসার পর নিচে দেখতে পাচ্ছেন ওভারলে, আপনি কি করবেন এখানে ওভারলেতে ক্লিক করবেন। তারপর এখানে কি করবেন নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, আপনি কি করবেন এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখানে ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে কি করবেন, আপনার গ্যালারি থেকে যে 30 সেকেন্ডের ভিডিওটা আছে সেই ভিডিওটা কি করবেন সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নাম অপশন, আপনি কি করবেন এই অ্যাডেতে ক্লিক করে দিবেন। তারপর আপনি এই ভিডিও যে বাড়তি লেয়ারগুলো আছে সেটা কি করবেন এখান থেকে কেটে নেবেন। তারপর এখান থেকে কি করবেন ডিলিট করে নেবেন। তারপর আপনি ভিডিও লেয়ারে ক্লিক করবেন। তারপর এ থেকে ধরে আপনি কি করবেন সামনে একটু জুম করে নেবেন। তারপর এখানে এক্সপ্লেটে ক্লিক করবেন। তারপর এখান থেকে কি করে আপনার লাইটিং এটাকে কি করবেন সিলেক্ট করে নেবেন। ফটো আছে এখানে, আপনাকে কি করতে হবে দুইটা ভিডিও অ্যাড করতে হবে। ভিডিও অ্যাড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করুন। 17 সেকেন্ডে যে ভিডিও করবেন এখান থেকে কি করবেন 17 সেকেন্ডের ভিডিও ক্লিপটা কি করবেন সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নাম অপশন, আপনি কি করবেন এখানে অ্যাডেতে ক্লিক করবে। এই ভিডিও লেয়ারটা কি করবেন সামান্য একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি কি করবেন এখানে এক্সপ্লিটি ক্লিক করবেন। তারপর কি করবেন এখানে লাইটিংয়ে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কি করবেন টিক মারে দিয়ে দিবেন। লেয়ারে আরও একটা ভিডিও অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আবার কি করবেন এখানে প্লাস এগুনে ক্লিক করুন। প্লাস এগুনে ক্লিক করার পর এখান থেকে কি করবেন আপনার গ্যালারি থেকে আরও একটা 30 সেকেন্ডের ভিডিও আছে সেই ভিডিওটা কি করবেন এখান থেকে কি করবেন সিলেক্ট করে নেবেন। তারপর এখানে নিয়ে যেতে পাচ্ছেন অ্যাড নাম অপশন, আপনি কি করবেন এখানে অ্যাডেতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি কি করবেন এই ফটো এই ভিডিও স্প্লিট আপনি কি করবেন এখানে এক্সপ্লিটে ক্লিক করবেন। তারপর এখানে যেতে পাচ্ছেন লাইটিং নাম অপশন, আপনি কি করবেন এখানে লাইটিংয়ে ক্লিক করে দিবেন।
তারপর কি করবেন, তারপর আপনি এই ভিডিও যে ভার্টি লেয়ারগুলো আছে সেই লেয়ারটা কি করবেন, আপনি এখান থেকে কি করবেন এখানে ক্লিক করবেন। তারপর এই ভার্টি লেয়ারটা কি করবেন, আপনি এখান থেকে ডিলিট অপশন পাবেন। এখান থেকে কি তবে ভিডিওতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, আপনি কি করবেন এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর কি করবেন এখানে এক্সপ্লোরে ক্লিক করবেন। তারপর এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে কি করবেন ডাউনলোড করে নেবেন। তারপর কি করবেন আপনি যে 27 সেকেন্ডের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কি করবেন সিলেক্ট করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ইনপুট নাম অপশন, আপনি কি করবেন এখানে ইনপুটে ক্লিক করে দিবেন। ইনপুটে ক্লিক করে দেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনি কি হয়ে যাবে এই ভিডিওর সাথে খুব সহজে কি হয়ে যাবে অ্যাড হয়ে যাবে। ভিডিওটা সেভ করার জন্য আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। তারপর এটাকে ধরে আপনি কি করবেন 1080p রেখে দিবেন। তারপর এটাকে ধরে আপনি কি করবেন ফুল করে দিবেন। তারপর এখানে এক্সপোর্টে ক্লিক করবেন, খুব সহজে কি হয়ে যাবে আপনি এই ভিডিওটা কি হয়ে যাবে এক্সপোর্ট হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।